আসসালামু আলাইকুম সবাইকে, সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে অসংখ্য শিক্ষার্থী সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে জানতে চেয়েছো যে বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে 2021 ব্যাচের যে চলমান পরীক্ষা ছিল সেটি আসলে লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে কিনা বা হবে কিনা বা পরীক্ষা চলবে কিনা। তো তোমাদের জ্ঞাতার্থে একটু জানাই রাখি, বাংলাদেশ নৌবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক আগামী 5 এপ্রিল থেকে যে কয়দিন লকডাউন থাকবে সেই কয়দিন পরীক্ষা তারা স্থগিত করেছে, সারা বাংলাদেশের পরীক্ষা স্থগিত। আপাতত তোমাদের আর কোনো টেনশনের কারণ নেই, বাসায় বসে বসে প্রিপারেশন নাও, এই কয়দিন বন্ধ রয়েছে। যেহেতু সারা বাংলাদেশের পরীক্ষা স্থগিত করা হয়েছে, এই 7টা দিন সময় বাসায় বসে ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন নাও। বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এখন একটু আমি তোমাদেরকে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে পরীক্ষা বাতিলের, এটা আমি একটু তোমাদেরকে পড়ে শুনাই। সবাই একটু লক্ষ্য করো স্ক্রিনে, তাহলে দেখতে পারবা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। সবাই দেখতে পাচ্ছ, দেখো কি লেখা আছে। এই মর্মে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনসমাগম এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর B-2021 ব্যাচের নাবিক, MODC এবং ডাইরেক্ট এন্ট্রি সেইলার ফর ডকইয়ার্ডের সকল ভর্তি কার্যক্রম আগামী 5 এপ্রিল 2021 হতে সমগ্র বাংলাদেশে সাময়িকভাবে স্থগিত করা হলো। পরবর্তীতে পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ যারা আবেদন করে রেখেছিল তারা এখন ভালোভাবে প্রিপারেশন নাও, পরবর্তীতে যখন পরীক্ষা শুরু করার মতো সুযোগ হবে তখন হয়তো বা বাংলাদেশ নৌবাহিনী আবার তাদের ওয়েবসাইটে এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাই দেবে তোমাদেরকে যে যেসব জেলার পরীক্ষা এখনও বাকি আছে তারা কোথায় যেতে হবে তাদেরকে এবং কত তারিখে হবে। তো সুতরাং এটা অ্যাটলিস্ট নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ নৌবাহিনী পরীক্ষা স্থগিত করেছে লকডাউনের কারণে, যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। তোমাদের কাছে আমারও একটা ছোট্ট একটি রিকোয়েস্ট, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, করোনা ভাইরাসের যে নিয়মকানুনগুলো রয়েছে নিজেকে সুরক্ষার জন্য সেই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে এবং পরিবারের সদস্যদেরকেও বলতে হবে, সতর্ক করতে হবে। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই, পরিস্থিতি একটু ভালো হলে আবার নৌবাহিনী পরীক্ষা শুরু করবে। এই সময়টা কাজে লাগাতে হবে, বাসে বসে বসে প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, ভালোভাবে পড়ালেখা করতে থাকো। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।